সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সৈকত, এ কথা সবারই জানা। বালুকাবেলায় সমুদ্রের ঢেউয়েদের আছড়ে পড়ার দৃশ্যে বিমোহিত হন না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। কিন্তু সেই চিরচেনা কক্সবাজার সমুদ্র সৈকত যদি একটু বদলে যায়, বা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতটি কক্সবাজারের কলাতলি থেকে নাজির টেক পর্যন্ত 12 কিলোমিটার বালু চড়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে কেমন দেখাবে? হ্যাঁ, অবাক হচ্ছেন তাই তো? এই পর্বে সেই অবাক হওয়ার মতো খবরটি জানতে পুরো ভিডিওটি দেখুন, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। গোটা বিশ্বে প্রায় 100 কোটিরও বেশি পর্যটক রয়েছে। এই পর্যটকদের 75% এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করেন। এক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্বের দ্রুততম বর্ধনশীল কয়েকটি পর্যটন মার্কেটের অন্যতম। তথ্য বলছে 2024 সাল পর্যন্ত প্রতি বছর এখাতে গড়ে 2.7% হারে কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ওই বছরের মধ্যে কর্মসংস্থানে পর্যটন খাতের অবদান হবে 1.9%। বিশ্ব পর্যটন সংস্থা বলছে বিশ্বে 100 মিলিয়নের বেশি মানুষের জীবন জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু মহামারী করোনা যেন সবকিছু থমকে দিয়েছে। তারপরও মানুষ স্বপ্ন দেখছে সব বাধা দূর করে এগিয়ে যাওয়ার, আর এশিয়ার পর্যটন মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম হয়ে ওঠার দাবিদার। কেননা লাল সবুজের এই দেশে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে। কক্সবাজার সৈকত পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত, যা আর পৃথিবীর অন্য কোথাও নেই। 120 কিলোমিটার দীর্ঘ সৈকতটি কোথাও কাদার অস্তিত্ব নেই। তাই কক্সবাজার সমুদ্র সৈকত বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর রয়েছে অপার সম্ভাবনা। পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে বিশেষ অবদানও রাখতে পারে, আর তাই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহরকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা। কক্সবাজারকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের, তা এক ঝলক একটু দেখে নেই। ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, কক্সবাজার সমুদ্র ও পাহাড় বেষ্টিত শহর হিসেবে বড়ছড়া হিমছড়ি এলাকায় বন বিভাগের জায়গায় রাঙ্গুনিয়া শেখ রাসেল ইকো ট্যুরিজম পার্কের আদলে কক্সবাজারে ইকো ট্যুরিজম পার্ক স্থাপিত হবে। সরকারি বেসরকারি উদ্যোগে কক্সবাজার শহরে আন্তর্জাতিক মানের সুবিধা সম্বলিত শিশু পার্ক স্থাপন করা, দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা। সরকারি বেসরকারি উদ্যোগে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আদলে আধুনিক প্রযুক্তিগত আন্তর্জাতিক মানের মেরিন বিচ ও সামুদ্রিক প্রাণী অ্যাকুরিয়াম স্থাপন এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা। সর্বোপরি মাস্টার প্ল্যান অনুযায়ী আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। এবার আসা যাক মূল আলোচনায়। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগর পাড়ে 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ দেশি বিদেশি পর্যটকদের কাছে পর্যটন নগরী কক্সবাজারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আর তাই এই শহরেই সাবরাং ট্যুরিজম, নাফ ট্যুরিজম পার্ক এবং সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। সেই সাথে কক্সবাজার শহরকে ঘিরে রয়েছে আরও বড় পরিকল্পনা। প্রযুক্তি সংমিশ্রণ ঘটিয়ে পর্যটন নগরীকে আরও আধুনিক করে গড়ে তুলতে চায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আদলে এই প্রকল্পের কাজগুলো এগিয়ে নিতে চায় তারা। তারই অংশ হিসেবে সমুদ্র পাড়ে সুড়ঙ্গের আদলে সড়ক নির্মাণ, মেরিন বিচ ও অ্যাকুরিয়াম স্থাপনের উদ্যোগ নিয়েছে কোক। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 কোটি পর্যটক দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করে থাকেন, আর এই পর্যটকরা এবার দেশেই উন্নত দেশগুলোর মতো করে অ্যাকুরিয়ামের ভেতর থেকে সাগরের রহস্য দেখাসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন। ভ্রমণ পিপাসুদের জন্য সেই ব্যবস্থাই থাকছে কক্সবাজারে। এতে করে দেশি পর্যটকদের সংখ্যা যেমন বাড়বে, তেমনি করে কক্সবাজারে বিদেশি পর্যটকদের আগমন ঘটবে আরও বেশি। কি কি থাকছে কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে চলুন জেনে নেই। সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় সৈকতের তীর ঘেঁষে তৈরি হবে 12 কিলোমিটারের দৃষ্টিনন্দন সড়ক। সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার
আলাদা পথ। কলাতলি মেরিন ড্রাইভ থেকে বা বেইলি হ্যাচারির পাশ থেকে শুরু হয়ে হোটেল সাইমনের সামনে দিয়ে উত্তর দিকে সমুদ্র সৈকতের তীর ঘেঁষে সুগন্ধা সিগাল লাবণী ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট হয়ে আঁকা বাঁকা পথে নাজিরা টেক পর্যন্ত যাবে সুড়ঙ্গ পথটি। এই পথের সাথে যুক্ত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়ক। তবে সৈকতের বালুচরে ঝাউবাগান ঠিক রেখে সড়কটি তৈরি করা হবে। থাকবে সমুদ্রতলের প্রাণীজগতের রহস্য দেখার অ্যাকুরিয়াম। সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে দৃষ্টিনন্দন ভাস্কর্য। থাকবে বিনোদন পার্ক, সাংস্কৃতিক ঐতিহ্য, লালনের মুক্ত মঞ্চ, বিদেশি পর্যটকদের অবকাশ যাপনে আলাদা ব্যবস্থা, চেয়ারে বসে কাঁচের জানালা দিয়ে সমুদ্র দেখা সহ বিনোদনের সর্বাধুনিক সব সুযোগ সুবিধাই রাখা হয়েছে এই প্রকল্পে। দীর্ঘদিন ধরে যারা ঘিঞ্জি সৈকতের বালুচরে ঝুপড়ি দোকানপাট, ময়লা আবর্জনা আর অব্যবস্থাপনা দেখে হতাশ, তাদের জন্য এই 12 কিলোমিটার সুড়ঙ্গ পথ খুশির খবর হয়ে থাকতে পারে। সৈকত থেকে অস্থায়ী সব ঝুপড়ি দোকানপাট উচ্ছেদ করে সে জায়গায় দৃষ্টিনন্দন সড়ক তৈরি হবে। এতে করে বিশ্বের দীর্ঘতম সৈকতের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে, পাল্টে যাবে শত বছরের চেনা জানা সৈকতের পুরনো রূপ, ধরা দেবে এক নতুন কক্সবাজার সমুদ্র সৈকতে। নকশায় আরো দেখা গেছে সড়কের মধ্যে 4.8 কিলোমিটার হবে মাল্টি ফাংশনাল। এর মধ্যে কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত থাকবে 2.8 কিলোমিটার এবং ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে নাজিরা টেক পর্যন্ত হবে 2 কিলোমিটার। আর এই অংশে থাকবে শপিং মল, দোকানপাট, ওয়াশরুম, লকার, কফি শপ, রেস্তোরাঁ সহ অনেক কিছুই। সমতল থেকে সড়কটির উচ্চতা হবে 12 ফুট আর প্রস্থ হবে 50 ফুট। সুড়ঙ্গের আদলে তৈরি সড়কের দুই পাশে গাড়ি পার্কিং আর ওয়াকওয়ে বাদ দিয়ে দুই লেনের সড়ক হবে 30 ফুটের। সড়কের পশ্চিম পাশে থাকবে 10 ফুট প্রস্থের সাইকেল ওয়ে, 90 থেকে 100 ফুট প্রস্থের থাকবে ওয়াকওয়ে, যেখানে মানুষজনের হাঁটা চলার পাশাপাশি বিশ্রামের জন্য 7-6টি চেয়ারের ব্যবস্থাও থাকবে, বসানো থাকবে ছাতা চেয়ারও। দিনের বেলায় সৈকতের মনোমুগ্ধকর রূপ মানুষকে যতটুকু মুগ্ধ করবে, রাতের আলোকোজ্জ্বল ঝলমলে সড়কটি ভ্রমণ পিপাসুদের আনন্দের মাত্রা বাড়াবে আরো কয়েক গুণ। চার বছর ধরে চলবে এই উন্নয়নের কাজ। এটি বাস্তবায়িত হলে কক্সবাজারেই দেখা মিলবে থাইল্যান্ড মালয়েশিয়ার মতো সমুদ্র সৈকত। বলা হচ্ছে বহুমুখী সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের চেহারাই পাল্টে যাবে, দেশি বিদেশি পর্যটকদের আগমন বেড়ে যাবে কয়েক গুণ, ফলে রাজস্ব বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বারো কিলোমিটারের সুড়ঙ্গ সড়কটি তৈরিতে খরচ ধরা হয়েছে 2051.20 লাখ টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো প্রকল্পটি বাস্তবায়ন করবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একটেক সভায় প্রকল্পটি এরই মধ্যে উপস্থাপন করা হয়েছে। স্বপ্নের এই প্রকল্পটি বাস্তবায়ন হতে 4 বছর সময় লাগবে, অর্থাৎ 2024 সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আর সড়কটি সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা, জেলা প্রশাসন, বন, পর্যটন, পরিবেশ ও বিদ্যুৎ বিভাগের হাতে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশীয় পর্যটন বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, এতে করে শিল্পের উন্নয়ন হবে, ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন শিল্প বড় ভূমিকা রাখবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। দর্শক, আজকে এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে আমাদেরকে তা জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।